আপনাদের সবাইকে স্বাগত। একসময় ভারতকে ইউরোপের দেশগুলি গরিবের সাপের দেশ বলতো, ভারতবাসীর অপমান করত, ভারতবাসীর খারাপ লাগলেও কোনোদিন কোনো বাজে মন্তব্য করেনি, কারণ সময় সঠিক উত্তর দেবে। আর এখন বিগত কয়েক বছর থেকে সেটাই হচ্ছে। এখন বিশ্বের সব শক্তিশালী দেশ ভারতকে কাছে পেতে চাইছে, তার সাথে ভারতে ইনভেস্টমেন্ট করে ব্যবসা করতে চাইছে। আপনাদের আমরা আগেই বলেছি, আগামী দিন সোলার ও ইলেকট্রিকের হতে চলেছে। যেহেতু ভারতের মার্কেট অনেক বড়, তাই এলন মাস্ক সহ অনেকেই ভারতে ব্যবসা করতে চাইছে। কিন্তু ভারতের পলিসি এখন মেক ইন ইন্ডিয়া, আর এই মেক ইন ইন্ডিয়ার ফলে ভারতের কোম্পানিগুলিও খুব ভালো কাজ করছে। সারা বিশ্বের বড় বড় গাড়ির কোম্পানিগুলির মধ্যে মারুতি সুজুকির নাম। এই মারুতি সুজুকি ভারতে এমন একটি কাজ করে ফেলেছে যা দেখে সারা বিশ্ব চমকে গেছে। আপনাদের জানিয়ে রাখি, মারুতি সুজুকি এশিয়ার মধ্যে সব থেকে বড় সোলার কার্পোর্ট তৈরি করে ফেলেছে ভারতে। এই সোলার কার্পোর্ট এর ক্যাপাসিটি 20 মেগাওয়াট। আপনারা হয়তো ভাববেন 20 মেগাওয়াট তো খুব বেশি না। আপনাদের একটু বুঝিয়ে বলি, এই সোলার কার্পোর্ট দিয়ে এক বছরে 67,000 গাড়ি তৈরি করা যাবে। সোজা কথায়, সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করে এত সংখ্যক গাড়ি তৈরি করা হবে। এর থেকে পরিবেশের কোনো দূষণ হবে না। যেভাবে বায়ুর দূষণ বাড়ছে, ফলে এটি ভালো উদ্যোগ। তার সাথে কয়লা এর উপরও নির্ভরতা অনেকটাই কমবে। তবে আমাদের মনে হয়, ভারত সরকারের উচিত ভারতের সব ফ্যাক্টরির জন্য একটি নিয়ম চালু করা। যেহেতু ভারতের সব জায়গায় সবসময় সূর্যের আলো ও তাপ দুটোই ভালো মতন থাকে, তাই সব ফ্যাক্টরিগুলি যদি সৌরবিদ্যুতের ব্যবহার অল্প হলেও শুরু করুক। আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি, ভারতে ইতিমধ্যে সোলার পার্কিং লটসও তৈরি করা শুরু হয়ে গেছে। এর ফলে বিভিন্ন ধরনের গাড়ি এই পার্কিংয়ে থাকবে, আর তার সাথে উপরে থাকা সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ তৈরি করা হবে। এই বিদ্যুৎ গাড়ি চার্জ থেকে শুরু করে অন্য কাজেও ব্যবহার করা যাবে। তাহলে বুঝতেই পারছেন ভারত কিভাবে এগিয়ে যাচ্ছে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জয় জওয়ান।